আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাসিন কুশেট ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে আরেকটি ক্রুশেট লেস ডিজাইন শেয়ার করব। তো এই ডিজাইনটি করার জন্য আমি সুতা নিয়েছি 9/3 সুতা, আর কাটা নিয়েছি 1.25 mm। এখন আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, একটি লুপ তৈরি করব। লুপ তৈরি করে আমি 6টি চেন বুনব। ছয়টি চেন বুনে এখন এই যে একদম প্রথমে যে চেনটি, এই চেনের মাথায় কাঁটা ঢুকিয়ে আমি পিছন থেকে এই যে সুতাটি নিয়ে আসব, এই যে জয়েন্ট হয়ে গেল। এখানে একটি ঘর তৈরি হলো, এর ভিতর আমি প্রথমে 3টি চেন দিব। 1, 2, 3 চেন দিয়ে আমি এই ঘরের ভিতরে আমি 3 বার ডাবল ক্রোশেট বুনবো। তো 3টি চেন সমান 1টি ডাবল ক্রোশেট, আর আমি 2টি ডাবল ক্রোশেট বুনবো। 1টি বুনলাম, আবারও 1টি ডাবল ক্রোশেট বুনলাম। এই যে প্রথম 3টি চেন সমান 1টি ডাবল ক্রোশেট, আর বাকি 2টি ডাবল ক্রোশেট বুনলাম। এখন আমি আবারও 3টি চেন বুনবো। 1, 2, 3 3টি চেন বুনে আবার এই ঘরের ভিতরেই 3টি ডাবল ক্রোশেট বুনবো। এখন আমি আবারও 3টি, এই যেখানে কাজ শেষ, 3টি চেন বুনবো। 1, 2, 3 3টি চেন বুনে আমি সুতাটিকে ঘুরিয়ে এখন এই জায়গায় আবার কাজ করি। এখানে আবারও 6টি ডাবল ক্রোশেট দিব। তিনটি ডাবল ক্রোশেট দিলাম, আবার 3টি চেন, আবারও 3টি ডাবল ক্রোশেট। এখন আবারও 3টি চেন, এভাবে আমি মোট 4 বার বুনব। আমার 2 বার হলো, 3টি চেন মাঝখানে 3টি ডাবল ক্রোশেট, মাঝখানে 3টি চেন, আবারও 3টি ডাবল ক্রোশেট। এখন এখানে আমি আবারও 3টি চেন বুনবো। 1, 2, 3 3টি চেন বুনে সুতাটাকে ঘুরিয়ে এখানে যেভাবে কাজ করেছি ওইভাবে কাজ করে ফিরে আসছে। এখন দেখুন আমি এই যে মোট 4 বার বুনলাম। 1, 2, 3, 4 4 বার বোনার পরে এখন আমি এইখানে এই যে একটি ঘর তৈরি হয়েছে দেখুন, এই ঘরে আমি কাজ করব। এখানে প্রথমে আমি এই যে সুতাটা পেঁচিয়ে এই ঘরে 1টি ডাবল ক্রোশেট বুনবো। মাঝখানে কিন্তু আমি কোনো চেন দিলাম না, শুধুই এই যে সুতাটা পেঁচিয়ে ডাবল ক্রোশেট, 1টি ডাবল ক্রোশেট, মাঝখানে আমি 2টি চেন দিব, আবারও 1টি ডাবল ক্রোশেট। আমি মোট 6 বার এখানে ডাবল ক্রোশেট বুনবো। তো আমার 2 বার বোনা হলো, 3 বার, 4 বার, 5 বার, এই যে লাস্ট
छयटा डबल क्रोशेट बुनलाम। एखाने एकटा डबल क्रोशेटेर माझखाने दुटी करे चेनेर गैप आछे। এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়বার আমি ডাবল ক্রোশেট বুনলাম। বুনে এখন আমি প্রথমে এই যে তিনবার তিনবার ছয়বার ডাবল ক্রোশেট বুনেছিলাম এইখানে আমি এইটা জয়েন করে দিব। জয়েন করে দিয়ে এখন আমি এই যে ডিজাইনটাকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে এই যে আমি ছয়টি ডাবল ক্রোশেট বুনেছি এই ঘরের মাঝখানে মাঝখানে আমি কাজ করব। তো দেখুন কি করছি, আমি সুতাটি এই ঘরের ভিতর থেকে দিব, দিয়ে এই যে নিচ থেকে সুতা নিয়ে আসার পরে এই যে দুটি লুপ হলো এই দুটোকে ছেড়ে দেবো। এটি হচ্ছে সিঙ্গেল ক্রোশেট, এর মাথায় আমি একটি চেন দিব। প্রত্যেকটা পাপড়ি একই নিয়মে বুনবো। তো দেখুন একটি চেন দিলাম, এখন এখানে আমি আর তিনটি ডাবল ক্রোশেট বুনব, এক দুই তিন, তিনটি ডাবল ক্রোশেট বুনলাম, এখন একটি চেন দিব। এই যে একটি চেন দিয়ে এই ঘরেই আমি এটিকে জয়েন করে দেব। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি এই যে জয়েন করে দিচ্ছি, জয়েন করে দিলাম। এখন আমি এই পাশের ঘরে কাজ করব। তো পাশের ঘরে একই পাপড়িগুলো একইভাবে বুনতে হবে। আমি এই যে কাঁটা ঢুকিয়ে নিচ থেকে নিয়ে আসলাম, দুটো লুপ হবে ছেড়ে দিব, এর মাথায় একটি চেন দিব, দিয়ে এই ঘরে আমি তিনটি ডাবল ক্রোশেট বুনলাম, একটি দুটি তিনটি। আমি তিনটি ডাবল ক্রোশেট বুনে একটি চেন দিব মাথায়, একটি চেন, একটি চেন দিয়ে এই একই ঘরে আমি এটিকে জয়েন করে দেব। আমার দেখুন দুটো পাপড়ি বোনা শেষ হয়ে গিয়েছে। আমি এখানে আমার আরও তিনটি পাপড়ি হবে, আমি আরও একটি পাপড়ি আপনাদের বুনে দেখাচ্ছি। দেখুন এই ভিতর থেকে সুতা কাটা ঢুকিয়ে নিচ থেকে সুতা নিয়ে আসবো, দুটি লুপ হবে একবারে ছেড়ে দিব, দিয়ে মাথায় একটি চেন, এরপরে আমি তিনটি ডাবল ক্রোশেট। আর এই ডাবল ক্রোশেটগুলো আমি বেশি একটা টেনে টেনে করব না, যেহেতু আমার এটা লেস সেহেতু বেশি টেনে টেনে লম্বা করব না। এবারে মাথায় একটি চেন দিব, দিয়ে আমি এই জায়গায় আবার জয়েন করে দিব। এই একই নিয়মে আমি বাকি দুইটি পাপড়ি, এই যে দেখুন আমার পাঁচটি পাপড়ি, এক দুই তিন চার পাঁচ, পাঁচটি পাপড়ি বোনা হয়ে গিয়েছে। আমি এখন একটি চেন দিব, একটি চেন দিলাম, দিয়ে এখন আমি এই ঘরে এই যে মাঝখানে এখানে আবার কাজ করব। এই কাজগুলো যেভাবে করেছি ঠিক সেইভাবেই, প্রথমে তিনটি ডাবল ক্রোশেট, তিনটি চেন, আবারও তিনটি ডাবল ক্রোশেট। আবারও তিনটি চেন, সুতাটাকে ঘুরিয়ে আবারও এই ঘরের ভিতরে মোট ছয়টি ডাবল ক্রোশেট, মাঝখানে তিনটি চেন। এভাবে আমি আবারও মোট চারবার বুনে ফিরে আসছি। এই যে দেখুন আমি চারবার বুনে আসলাম, এক দুই তিন চার, চারবার বুনে এখন এরকমই আবার আর একটি পাপড়ি হবে। তো এই চার ঘরের মাঝখানে দেখুন এই একটি ঘর তৈরি হয়েছে, এই যে তিন চেনের একটি ঘর। আমি এখন এখানে এখান থেকে সরাসরি কোনো চেন দিব না, সরাসরি এই ঘরের মধ্যে ছয়টি ডাবল ক্রোশেট বুনব। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাঝে দুটি চেনের গ্যাপ থাকবে, যে দুটি চেন, আবারও একটি ডাবল ক্রোশেট, আবারও দুটি চেন,
আবার একটি ডাবল ক্রোশেট এই করে আমি 6টি চেইন দিয়ে 6টি ডাবল ক্রোশেট এই যে 6টি ডাবল ক্রোশেট আমি বুনলাম দেখুন 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট বুনে আমি এই যে এখানে একটি চেইন বুনেছিলাম এই পাপড়িটি বোনার পর একটি চেইন বুনেছিলাম এখানে আমি এই যে জয়েন করাটা দেখুন উপর থেকে আমি কাটাটা ঢুকিয়ে নিচ থেকে সুতাটি নিয়ে আসব এই দুটি লুপ হবে দুটি লুপ দুটি ছেড়ে দিব এই যে আমার এটা জয়েন করা হয়ে গেল এখন আমি এটিকে ঘুরিয়ে এই ভিতরে প্রত্যেকটি ঘরে এইভাবে পাপড়ি বুনবো পাপড়িগুলো তো বোনা আমি আগেও দেখিয়েছি এখন আমি আবার একটু দেখাচ্ছি দেখুন আমি এই উপর থেকে কাটাটা ঢুকিয়ে নিচ থেকে সুতা নিয়ে আসব তারপরে এর মাথায় একটি চেন চেন দিয়ে এখন আমি প্রত্যেকটি এখানে আমি তিনটি ডাবল ক্রোশেট বুনব তিনটি ডাবল ক্রোশেট একটি চেন এই ঘরেই একটি চেন বোনার পরে এই ঘরেই আমি এটিকে জয়েন করে দিচ্ছি এখন আবারও এই পাশের ঘরে উপর থেকে কাঁটাটা ঢুকিয়ে নিচ থেকে সুতা নিয়ে আসবো দুটি লুপ হবে ছেড়ে দিব একটি চেন আবারও তিনটি ডাবল ক্রোশেট একটি চেন এই ঘরে জয়েন করব এই নিয়মে আমি বাকি তিনটি পাপড়িও বুনে ফিরে আসি এই যে এখানেও এক দুই তিন চার পাঁচটি পাপড়ি বোনা হয়ে গিয়েছে আমি একটি চেন দিলাম দিয়ে এখন আমি এই ঘরে আমি ডাবল কাজ করব তিনটি ডাবল ক্রোশেট দুই তিন তিনটি ডাবল ক্রোশেট মাঝখানে তিনটি চেন আবারও তিনটি ডাবল ক্রোশেট এখন আবারও তিনটি চেন এক দুই তিন তিনটি চেন দিয়ে ঘুরিয়ে এই যে এর মাথায় আবারও তিনটি ডাবল ক্রোশেট তিনটি চেন প্রত্যেকটি ডিজাইন তুলতে গেলে এখানে এই চারবার এভাবে বুনতে হবে চারবার বুনে তারপরেই এরকম একটি ডিজাইন তৈরি করা যাবে তিনটি করে চেন তিনটি চেন দিয়ে আবারও আমি সুতোটিকে ঘুরিয়ে এই মাথায় কাজ করব একই ডিজাইন আমি প্রথমটুকু যেভাবে করলাম আপনারা যতটুকু লম্বা করতে চান যেখানেই লাগাবেন সেই মাপ মতো তো সেখানে এই নিয়ম একটাই যে এক দুই তিনবার হলো আমি আর একবার বলবো তিনটি চেন দিয়ে এই ঘরে আবারও তিনটি ডাবল ক্রোশেট তিনটি চেন আবারও তিনটি ডাবল ক্রোশেট চারবার করে বুনতে হবে তা না হলে দেখা যাচ্ছে কি একটা পাপড়ি এদিকে হবে আর একটা পাপড়ি ওদিকে হবে তাহলে ডিজাইনটি হবে না দেখুন প্রত্যেকটি পাপড়ি এই যে একই দিকে আমি যেখানেই লাগাবো একই দিকে থাকবে তো এখন এই যে দেখুন আমি এখানে যে কাজ করছি এই যে চারবার বুনেছি এক দুই তিন চার চারবার বুনেছি এখন আমি এই ঘরে কাজ করব যে এখান থেকে কোনো চেন না সরাসরি ডাবল ক্রোশেট এবং প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাঝখানে দুটি করে চেনের গ্যাপ থাকবে তো এই নিয়মে আমি কমপ্লিট করছি এই দেখুন আমি ছয়টি ডাবল ক্রোশেট বুনে এখন এই পাপড়িগুলো বোনার পরে আমি এখানে যে একটি চেন বুনেছিলাম এখানে আমি জয়েন করব জয়েন করে সুতাটিকে এবারে ঘুরিয়ে এখন আমি এই ঘরে কাজ করব যে এই পাপড়িগুলো যেভাবে বুনেছি ঠিক সেইভাবে এই পাপড়িগুলো বুনব এই যে
आमी एखाने मोट चारटी पापड़ी बुनेछी। आमी शुधु आपनादेर देखानोर जोन्नो डिजाइनटी तुले देखानोर जोन्नो करलाम। एटा जेहेतु लेस, एटा होच्छे आपनादेर जतटुकु प्रयोजन हबे सेई परिमाणे होच्छे एटा बुनबेन। आमी होच्छे एटा मोटा सूतो दिए करेछी, चिकन सूतो दिए लेस बुनले देखते भालो लागे, किन्तु भिडियो करार सुविधार्थे आमाके मोटा सूतो व्यवहार करते होयेछे। आपनारा যদি চান চিকন সুতো দিয়ে করে নেবেন। আর আমার এই লেস ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরাতন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।